দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে 46,000 টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল দত্তপুকুরে। ইফতারকে কেন্দ্র করে সম্প্রীতির বার্তা ছড়ালো বাদুড়িয়ায়। এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির নগ্ন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে ধৃত 4। কল্যাণী হাসপাতাল চত্বর থেকে উদ্ধার এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ রানাঘাটের এক ব্যবসায়ী। পথ নিরাপত্তা এবং ট্রাফিক আইন নিয়ে বিশেষ কর্মশালা বনগাঁয়। এবার আসছে বিস্তারিত খবরে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে 46,000 টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল দত্তপুকুরের কদম্বগাছি এলাকায়। অভিযোগ, প্রশান্ত মণ্ডল নামে এক ব্যক্তির এটিএম কার্ড কাউন্টার থেকে পাল্টে নেন অন্য এক ব্যক্তি, এরপরই ধাপে ধাপে 46,000 টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার অন্য একটি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে স্টেট ব্যাংকে যায় দত্তপুকুরের বাসিন্দা প্রশান্ত মণ্ডল। তিনি এটিএম কার্ড পাস করে পাসওয়ার্ড দিলে তার পাসওয়ার্ডটি ভুল দেখায়। আমি কালকে ব্যাংকে গিয়েছিলাম টাকা ট্রান্সফার করার জন্য। টাকা ট্রান্সফার করার জন্য ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে টাকাটা ই করলাম, ম্যানেজার টাকাটা মানে ব্যাংকের কার্ডটা পাস করলো। করার পরে ম্যানেজারবাবু পাস করলো, করার পরে মেশিনটা আমাকে দিল। আমাকে দেওয়ার পরে আমি নাম্বার চাপতে বললো, আমি নাম্বার চাপলাম। চাপার পরে আমাকে নাম্বারটা ভুল দেখা দেয়। দেখার পরে বলছে তোমার নাম্বার ভুল হচ্ছে, নাম্বার সঠিকভাবে চাপা হচ্ছে না। এটিএম এর পাসওয়ার্ড ভুল বলায় প্রশান্ত ওই ব্যাংক থেকে বেরিয়ে এসে একটি এটিএম কাউন্টারে ঢোকেন। সেখানেও কার্ড পাস করে তিনি পাসওয়ার্ড দিলে সেটিও ভুল দেখায়। তখন ওই এটিএম কাউন্টারে উপস্থিত ছিল আরও এক ব্যক্তি, তিনি বলেন তার কার্ডটি ব্লক হয়ে গেছে। তখন প্রশান্তবাবু ওই ব্যক্তিকে সিকিউরিটি গার্ড মনে করে এটিএম কার্ডটিকে একটু দেখতে বলেন। এরপরই ওই ব্যক্তি মেশিনে কার্ডটিকে আবার পাস করে প্রশান্তবাবুকে ফেরত দিয়ে বলেন পাসওয়ার্ড ঠিক নেই। তারপর বাড়ি ফিরে আসেন প্রশান্ত, কিন্তু শুক্রবার সকালে দেখেন তার মোবাইলে একটি মেসেজ আসে। সেখানে বলা হয় তার অ্যাকাউন্ট থেকে 30,000 টাকা তুলে নেওয়া হয়েছে। সাথে সাথে সে এটিএম কার্ড ও মেসেজটি তার একটি ভাইকে দেখালে বোঝা যায় ওই এটিএম কার্ডটি তার নয়, অন্য কারোর। এদিন এই ঘটনায় প্রশান্তবাবু থানায় অভিযোগ দায়ের করে জানান এটিএম কাউন্টারে থাকা ওই ব্যক্তি তার কার্ডটিকে পাল্টে দিয়েছে। আমি ভাবলাম যে আমার কার্ডটি হয়তো আমাকেই দিয়ে দিয়েছে, তখন আমি তাড়াহুড়ো করে আমি চলে এসেছিলাম, তখন আমি অতটা খেয়াল করিনি। কিন্তু আজকে সকালবেলায় যখন আমি আমার মোবাইলে একটা মেসেজ আসে, আসার পরে আমি দেখি মোবাইল মেসেজটা 30,000 টাকা আমার মোবাইলে মেসেজ এসছে, মানে 30,000 টাকা মেসেজ যখন আসে, তখন আমার ভাইকে বললাম যে এখানকার আমার মোবাইলে 30,000 টাকা একটা মেসেজ এসছে, তা আমি তো টাকাটা কিছুই তুলিনি, কিন্তু আমার মোবাইলে 30,000 টাকা মেসেজটা আসলো কেন? তখন আমি ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমি এটিএমে আবার যাই। গিয়ে তখন যখন আমি এটিএমে যাই, তখন আমি যখন এটিএমটা বার করছি, তখন দেখছি এটিএমটা আমার না। তখন এটিএমটা দেখছি বিশ্বনাথ দে এটিএমটা। আমি তখন ভাবছি যে আমার এই কাছে যখন ও লোক এটিএমটা নিয়েছিল, ওনার এটিএমটা আমাকে দিয়েছে আর আমার এটিএমটা উনি নিয়ে নিয়েছে। টোটাল আমার অ্যাকাউন্টে চলে গেছে 46,000 টাকা। বাদুড়িয়া ইফতার পার্টিকে কেন্দ্র করে উঠেল সম্প্রীতির বার্তা। বৃহস্পতিবার একটি মসজিদের সামনে আয়োজন করা হয় ইফতার পার্টি। এই ইফতার পার্টি আয়োজন করে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়। এরপরই ওই ইফতার পার্টি থেকে উঠে আসে সম্প্রীতির বার্তা। ওরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কবি নজরুল ইসলামের কবিতার এই লাইনই আজ সার্থক রূপ নিল। জাতি ধর্ম ভেদাভেদ ভুলে সম্প্রীতির মেলবন্ধনে বিঁধল উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া এলাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার পার্টিতে সামিল হলেন হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই। রমজান মাসে সারাদিন রোজা থাকার পর সন্ধ্যায় তাদের হাতে জল মুড়ি লস্যি দিয়ে ইফতারের দায়িত্ব নিলেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরাই। একসঙ্গে যে ইফতারের অনুষ্ঠানটা, সবাই একসঙ্গে মিলে হিন্দু মুসলিম সব একসঙ্গে একতাভাবে অনুষ্ঠানটা পালন করার জন্য, যাতে পরবর্তী ক্ষেত্রে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ না হয়ে একসঙ্গে আমরা সম্মিলিতভাবে এগিয়ে চলব। তবে শুধু ইফতারে এই মেলবন্ধন আটকে থাকে না বাদুড়িয়া এলাকা জুড়ে। এদিন যে স্থানে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই স্কুল মাঠেই আবার দুর্গাপুজোর বিজয় অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।
এটা কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়, এটা কোনো বিশেষ ধর্মের মানুষের নয়। আজকের দিন ইফতার পার্টি একটা সামাজিক এজেন্ডা। ইফতার পার্টিকে সামনে রেখে আমরা একটা সামাজিক সম্প্রীতির মেলবন্ধনের জায়গা খুঁজে পাই বলে আমি মনে করি। এগুলো করে যেমন মানুষকে পাশে পাওয়া যায়, নিজের মনের অন্তরে অনেক তৃপ্তি পাওয়া যায়, সেই কারণের জন্য আমাদের এই ক্ষুদ্র ব্যবস্থাপনা। এবং এখানে যে মানুষরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদের সকলকে আমরা দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির নগ্ন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল নদিয়ার নাকাশিপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে ওই চারজনের মধ্যে তিনজন নাবালক। ধৃতদের শুক্রবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। চলতি মাসের 12 তারিখে দিনু শেখ নামে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে রাস্তার পাশেই বলপূর্বক নগ্ন করে দেওয়ার অভিযোগ ওঠে চারজনের বিরুদ্ধে। ওই মানসিক প্রতিবন্ধীর ওপর অত্যাচার শুধু এখানেই থেমে থাকে না, তার নগ্ন অবস্থার ছবি তুলে পোস্ট করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। আর কি নামে চুচুরি ক্যামার করি যায় ছোঁড়া দিয়ে আমাকে যা তিন জ্বালা দিয়ে আমার ঘরে পেকে দিলি। আর চড়ি দিয়ে মার যাবো তো অমনি তোমার বিড়ি ক্যামার জানা গিয়েছে। মানসিক ভারসাম্যহীন বছর 45-এর ওই ব্যক্তির বাড়ি নদিয়ার নাকাশিপাড়া থানার চিচুড়িয়া বাখুন্ডা এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করার পর থেকেই বিষয়টি জানাজানি হতে থাকে এলাকায়। ঘটনার দুদিন পরে ছবিটি চোখে পড়ে ওই ব্যক্তির স্ত্রীরও। এরপরই দিনু শেখের স্ত্রী নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্তদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ চিচুড়িয়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এলাকার এক মোবাইল দোকানদারের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদেরকে পাঠানো হয় কৃষ্ণনগর মহকুমা আদালতে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। স্পর্শ করো ছুঁতে চাই আন মনে, মুক্ত তার অলঙ্করণ প্রতিবারে অনবদ্য তুমি ও অভিরুচি, তোমার স্নিগ্ধতার ছোঁয়া প্রতিধারায়। রাজস্থান মার্বেল, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন। এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধ্যানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12টা থেকে সন্ধে 7টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী।
জগবধু সুন্দরী নব নব রূপে আসো আহা মুরি মুরি তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা ফিরে এলাম রোদির পর আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ কল্যাণী হাসপাতাল চত্বরের পাশ থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে ঘটনা তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ হাসপাতাল চত্বর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে শুক্রবার দুপুরে মধ্যবয়সী ওই ব্যক্তির মৃতদেহ হাসপাতালের মর্গের পাশে শালবাগানের ভেতরে পড়ে থাকতে দেখেন কিছু এলাকাবাসী পরে কল্যাণী থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশের প্রাথমিক অনুমান বাইরে থেকে মৃতদেহটি ওখানে ফেলে রেখে যাওয়া হয়েছে মৃতের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়ে তিন দিন ধরে নিখোঁজ অভিজিৎ প্রামাণিক নামে এক ব্যবসায়ী জানা গিয়েছে ওই ব্যবসায়ীর বাড়ি রানাঘাট থানার আমনিয়া মাছপাড়া এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বাড়ি থেকে ব্যবসার কাজে বেরিয়ে গত তিন দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ এক ব্যবসায়ী জানা গিয়েছে নিখোঁজ ওই ব্যবসায়ীর নাম অভিজিৎ প্রামাণিক তিনি নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া মাঠপাড়া এলাকার বাসিন্দা পরিবার সূত্রে জানা যায় অভিজিৎ পেশায় একজন ফল ব্যবসায়ী এদিন তার স্ত্রী জানান চলতি মাসের ১২ তারিখে ব্যবসার কাজে বেরিয়েছিল তার স্বামী পরিবারের সদস্যদের দাবি সেদিন রাতে অভিজিৎ তার স্ত্রীকে ফোন করে কিছু আনতে হবে কিনা জিজ্ঞাসা করেন তারপর থেকেই আর কোনো খোঁজ মেলেনি অভিজিতের পরিবারের একমাত্র রোজগারের সদস্যের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে ওই ব্যবসায়ীর পরিবার ঘটনায় রানাঘাট থানায় নিখোঁজ হওয়ার লিখিত অভিযোগ জানালেও তিন দিন কেটে যাওয়ার পরেও ওই ব্যবসায়ীর কোনো সন্ধান পাওয়া যায়নি তবে মোবাইলের লাস্ট কল লোকেশন ধরে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ রাতে সাড়ে নটা নটার মধ্যে আমাকে যে ফোন করেছে মা বাড়ি বলো কী কী লাগবে তা আমি যে তেল আর চিনিটা নিয়ে চলে আসবি আর বললাম কি যে তুই তাড়াতাড়ি বাড়ি আয় আমার খিদে পেয়েছে বলছে আমি যাচ্ছি দিয়ে মামার ওখান থেকে মামা টাকা নিয়েছে টাকা নিয়ে তারপরে মামা বলছে এই কোনখানে দাঁড়াবি না বাড়ি চলে যাবি ও বলেছে হ্যাঁ বাড়ি যাবি সেই যে বাড়ি আসছি বলে আর তারপর থেকে আর বাড়ি আর তারপরে ফোন করছি ওকে ওর ফোনের নম্বর ফোন পাচ্ছি না রাত্রিবেলা আমরা যখন আসবে আসবে করে ঘুমিয়ে পড়েছি সেদিনকে আমাদের রাত একটু রাত হয়েছে আসিনি আড়াইটে বাজে তখন ঘুম ভেঙেছে তখন আমার বৌমা বলছে মা খিদে পেয়েছে খেতে আমি দেখি যে এখনও বাবু বাড়ি আসিনি বললো যে না বাবু বাড়ি আসিনি তখন আবার ওর বন্ধুদের ফোন করলাম আমার ভাইদের ফোন করলাম তারপর থেকে সকাল থেকে আত্মীয় স্বজনকে সবাইকে ফোন করছি কোনো জায়গায় নেই নেই তো নেই এখনো পর্যন্ত কোথায় দোকান কোথায় দোকান রেলবাজারে ফলের দোকান আরও মামাদের আসছি বলে তো আর বাড়ি আসেন আসছি বলে তার বাসেন দুটো সময় দেখি তখন কল করে তখন ফোন এসেছি তারপর থেকে ফোন করা হচ্ছে সবাইকে তারপর তো খোঁজ আর পাওয়া যায়নি বাড়িতে কোনো সমস্যা ঝগড়া যাচ্ছি ওরকম না আর বাড়িতে ওরকম তো চাপা প্রকৃতি অত কাউকে কিছু বলেও না আর কোনো প্রতিবেশী কারোর সঙ্গে না 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 কারোর সঙ্গে কবে থেকে নিখোঁজ হয়েছে সোমবার রাত থেকে কেউ নিয়ে গেলো কি হলো কেউ কিছু করলো এখন আমি বলতে পারবো না আমি তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি সেই কি হয় আপনার পথ নিরাপত্তা এবং ট্রাফিক আইন ব্যবস্থা নিয়ে একটি কর্মশালার আয়োজন করলো বনগাঁ পরিবহন দপ্তর এই কর্মশালায় উপস্থিত ছিল এলাকার প্রায় ১,০০০ গাড়ির চালক শুক্রবার অনুষ্ঠানটির আয়োজন করা হয় নীলদর্পণ ভবনে রাজ্য সরকারের সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে প্রচুর প্রচার থাকা সত্ত্বেও পথ দুর্ঘটনা কমছে না রাজ্য জুড়ে কখনো বা চালকের অসতর্কতা কখনো বা অতিরিক্ত গতির কারণে বিভিন্ন দুর্ঘটনার খবর উঠে আসছে আর এই পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতেই বনগাঁ এলাকার বিভিন্ন গাড়ি চালকদের নিয়ে এক বিশেষ পাঠ দিল বনগাঁ পরিবহন দপ্তর একটি কর্মশালার আয়োজন করে এলাকার বিভিন্ন গাড়ি চালকদের নিয়ে ট্রাফিক আইন ও পথ নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয় আর এই কর্মশালায় উপস্থিত ছিলেন বনগাঁ আরটিও সিদ্ধার্থ রায় এছাড়া উপস্থিত ছিলেন এসডিপিও অনিল রায় এসডিও ও বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আড্য সহ প্রশাসনের একাধিক ব্যক্তিত্ব এদিন কর্মশালা শেষে বনগাঁ আরটিও বোর্ডের সদস্য গোপাল শেঠ আমাদেরকে জানান পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প চালু করেছেন সেভ ড্রাইভ সেভ লাইফ এটাকে মানুষ প্রচারের আলোয় বিভিন্নভাবে সংগঠিত হলেও এখন ড্রাইভার বা কন্ডাক্টর যারা রয়েছেন বা গাড়ি লরি চালায়
তাদেরকে সঠিকভাবে অবহিত করার জন্য আজকে সেই মুখ্যমন্ত্রীর মেসেজটাকে সমস্ত মানুষের কাছে আইনসম্মত গাড়ি চালানোর জন্য আজকে অ্যাওয়ারনেস ক্যাম্প। কারণ হচ্ছে আপনারা দেখছেন এত কিছু করার পরেও সাহায্যে সেফ লাইফের বিভিন্ন অনুষ্ঠান করার পরেও বন্যার সাবডিভিশনে প্রতিনিয়ত কিছু না কিছু অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে। আমরা সেই অ্যাক্সিডেন্টটাকে রোধ করার জন্য যারা মূল সড়ক পরিবহনে মূল ভূমিকায় থাকে সেই ড্রাইভারদের সচেতন করার জন্য আজকে এই সভা। এটাকে আমরা সারা জেলাব্যাপী করবো। আজকে বন্যা থেকে শুরু হলো, আমরা এর আগে অনেকগুলো অনুষ্ঠান করেছি আমাদের জিএম ম্যাডাম অন্তরা আচার্যের নেতৃত্বে, আমাদের পরিবহন দপ্তরের যিনি দায়িত্বে আছেন সিদ্ধার্থ রায়ের নেতৃত্বে, এসপি থেকে শুরু করে পুলিশ প্রশাসনের আধিকারিকদের দিয়ে এর পরবর্তী পর্যায়ে এই ড্রাইভার কন্ট্রাক্টর খালাসি দিয়ে যেই সেফ ড্রাইভ আইনসম্মত গাড়ি চালানো অ্যাক্সিডেন্ট রোধ করা এই সম্পর্কে অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সাবডিভিশনে করব। আজকে আমরা বন্দায় মহকুমা শাসকের ডাকে বিধায়ক চেয়ারম্যান আমাদের বিভিন্ন পুলিশ আধিকারিক সামাজিক সুরক্ষার শ্রমদপ্তরের মানুষ সকলকে নিয়ে বিপ্লব প্রধানের উদ্যোগে আজকে আমরা অনুষ্ঠান করছি, তার জন্য এই প্রচেষ্টা। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সোহাগ চাঁদ বদনী ধ্বনি, সোহাগ চাঁদ।